মন্ত্রী ছিলে 10 বছর, ভালো লুটে বুটে খেয়েছ, কম নাও নাই, আঠারোখানা সেক্রেটারি ছিলে, বড় বড় পদে, তখনখানে ছেড়ে দাও নাই, তখনখানে বলো নাই মন্ত্রী নেব না, তখন লজ্জা লেগেছিল না, কষ্ট হয়েছিল না, রোজগার করে নিয়েছো দিদিকে ভাঙিয়ে। আল্লাহ ঈশ্বর খাতির করবে না, মানুষ খাতির করবে না। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমি চ্যালেঞ্জ করছি, প্যান্টটা খুলে বাড়ি পাঠিয়ে দেব, চট্টগ্রামের মাটিতে কিছু করতে হবে। চ্যালেঞ্জ করলাম দিলীপ ঘোষকে, বাপের বেটা থাকলে আরেকটা জনসভা করে দেখিয়ে দেবে, চ্যালেঞ্জ করলাম দিলীপ ঘোষকে। আমাদের প্রত্যাশা, তিনি তৃতীয়বারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন এবং বিপুল ভোটে জয়যুক্ত হবেন। এই প্রত্যাশার প্রতি মুহূর্তে প্রতিদিন আপনাদের সঙ্গে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। জোড়া ফুলকে এমন ভাবে ভোট দেবেন আর 37 প্রত্যাশা রেখে সকল মানুষকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস। তোমার নেতা, আমার নেতা, উন্নয়নের কান্ডারি, দক্ষ সংগঠক অনুব্রত মণ্ডল, জিন্দাবাদ। নমস্কার। আপনারা জড়ো হয়েছেন, মায়েরা বোনেরা, গ্রুপে মেয়েরা, লক্ষ লক্ষ মেয়েরা, 6.5 লক্ষ গ্রুপ, 90 লক্ষ মেয়ের মমতাবাজি দিয়েছেন দাঁড়াবার জন্য। কন্যাশ্রী, 67 লক্ষ মেয়েরা কন্যাশ্রী টাকা পেয়েছে, লক্ষ লক্ষ মানুষ সুযোগ পাচ্ছে, এখনো পাচ্ছে। 33 লাখ ঘর দেওয়া হয়েছে সারা বাংলায়, এখনো অনেক লোকের নাম লেখা আছে। জায়গা গেছে, আমি বিধানসভায় বলেছিলাম যে পালিটার ওই রাস্তা থেকে বন্যার সময় আমি উড়িয়ে নিয়ে যেতে পারবো না, কেষ্টদাকে বলেছিলাম, সঙ্গে সঙ্গে 48 কোটি টাকা ব্যয় রাস্তা হয়েছে। দিলীপ বাবু যে 2000 লোক নিয়ে মিটিং করলো, আপনাদের কি মনে হচ্ছে সানাজ বাইরে থেকে লোক এনেছে? তাহলে আমাদের ইশারায় কাফি, আমার সঙ্গে সানাজের ফোনে কথা হয়েছে, আজকে 1 লক্ষ লোকের ওপর লোক। আমি যখন আসি ওখানে যা বাসের জাম লেগেছে, ওই লোকগুলো তো আসতেই পারে না, ওখানে তো 15-20 হাজার লোক আছে। হ্যাঁ, এই ধরনের বাড়াবাড়ি করলে এখানকার মানুষরা প্যান্ট খুলে বাড়ি বাড়িয়ে দেবে, অসুবিধা কী আছে দিলীপ ঘোষকে? কেন মানে কি আলফাল কথা বলার জায়গা নাই, গোটা পশ্চিমবাংলা জুড়ে আলফাল কথা বলে মেরে দেবো, কেটে দেবো, খুন করে দেবো, এই ধরনের মানুষ কথা শুনবে কেন? না সেটা তো দেখা যাবে তারপর, কাঁচা বাসে মারবে না পাকা বাসে মারবে, না নিজে খাবে না লোকে মারবে, সে জানলে কি করে? এমনি দিলীপ বাবু যদি বোলপুরে আবার সভা করতে যায় বা আমাদের কেতুগ্রাম আসে, আর আসবে না, এই লোক দেখার পর আর আসবে। লজ্জা যদি পিত্তি, মাছের পিত্তি তো তেতো হয়, দিলীপ বাবু পিত্তি কি কালো না তেতো, কি পিত্তি আছে আমি জানি না। কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন আজকে এসেছিল এবং সেখানে বলেছে যে নৌকা ডুবে যাচ্ছে, তাই জন্য তৃণমূলের নৌকা ডুবে সবাই চলে যাচ্ছে। ফালতু কেন্দ্রের পিসি আর ভাইপো, যাক যাক, কে কেন্দ্রীয় নেতা কি বললো নয়, আপনিও সাংবাদিক, আপনিও জানেন যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি কী কাজ করেছে, সাধারণ মানুষ জানে। 216 বলেছিলাম, 210 থেকে 220, আজ বলে গেলাম 220 থেকে 230, মমতার নৌকা কি ডুবছে তৃণমূল? বললাম তো 220 থেকে 230। তাহলে কি বিজেপির নৌকায় ডুববে? 100 বিজেপির লোক কোথা, মুখ্য ওই 6টা মুখ্যমন্ত্রী, রকেট বলছে আমি হব, শুভেন্দু বলছে আমি হব, মুকুল রায় বলছে আমি হব, স্বপনবাবু বলছে আমি হব, দিলীপবাবু বলছে আমি হব, আমি ঠিক করব কী হবে? বলছে শুভেন্দুবাবু যে বারবার এই মঞ্চে উঠে দিদি এবং ভাইপো বলছে, ভাইপো হটাও বাংলা বাঁচাও, এইরকম কথা বলছে, আপনারা কি কোনো রকম আগে বুঝতে পারেন? দেখুন, আমি তো রাজনীতিটা কোনোদিন কলকাতা লেভেলে করি নাই, আমি গ্রাম লেভেলেই রাজনীতি করি, গ্রাম লেভেলেই থাকি। অতই যদি তৃণমূল খারাপ, 3টে দপ্তর, 18টা চেয়ারম্যান নিল কেন, কী জন্য নিল? বাবা 2টো এমপি, 1টা মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, 1টা চেয়ারম্যান, হ্যাঁ কী দরকার ছিল না? আপনারা তো বুঝতে পারছেন দরকার ছিল, করেছি বাঁচার জন্য গেছি। বোলপুরে সভা করেন শুভেন্দু অধিকারী, ওয়েলকাম, না সামনে ভোট কর্মীদের কি পাল্টা কিছু, ওয়েলকাম, তারপর দেখব সামনে বিধানসভা ভোট কর্মীদের কি বলবেন? কর্মীদের যা বলার বলে দিলাম, কর্মীরা রীতিমতো, এরপরও কি কর্মীদের কিছু বলতে হবে দেখার পর? মানে গুড় বাতাসা নকল দেনা ওসব, ওটা 20 যাক তারপর।